আমাদের কামলিওয়ালা নবী এই দুনিয়াতে এসে আমাদেরকে এমন একটা জিনিস এমন একজন সিস্টেম এমন একটা ব্যবস্থা এই দুনিয়াতে শিখিয়েছেন যেটার বদলতে আমাদের দেহ সুস্থ থাকে রোগ বালাই থেকে মুক্তি থাকে হায়াতের মধ্যে বরকত হয় আমাদের টেনশন কমে যায় ডিপ্রেশন কমে যায় এবং পর্যায়ক্রমে আমরা সুস্থ থেকে সুস্থ হয়ে আল্লাহর করিব থেকে করিব হতে পারি সুবহানাল্লাহ সেটা হলো আমার মদিনাওয়ালা প্রথম আমাদেরকে যা দিয়েছেন সেটা হলো সালাত নামাজ সুবহানাল্লাহ পড়ে অতীতে সমস্ত নবী রাসূল আল্লাহর ইবাদত করেছেন সমস্ত উম্মত আল্লাহর ইতাতে ব্যস্ত ছিল ইবাদত করেছেন কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে এই নামাজ ইবাদত দিয়েছেন এটা দ্বারা আমাদের দেহের যেমনি ভাবে উন্নতি হচ্ছে আমাদের মানসিক উন্নতি হচ্ছে যদি দেহ সুস্থ মন মানসিকতা সুস্থ থাকে তাহলে অটোমেটিক্যালি সমাজটা এমনি পরিবর্তন হয়ে যায় আওয়াজ দেয় না আপনাদের আওয়াজ শোনা যায় না আরো জিল্লায় বলুন ঠিক কিনা বলুন আর একটু মহব্বত বলুন ঠিক কিনা প্রথম সংস্কার আমার নবীর হলো সালাত সমাজের মধ্যে ইবাদত প্রতিষ্ঠা আমরা যদি বলি আল্লাহ 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 আমাদের খালেক ও মালিক আমরা এভাবে ডাকতেও পারি এতে কোনো সন্দেহ নেই সমস্যা নেই প্রবলেম নেই কিন্তু আল্লাহর হাবিব আমাদেরকে সালাত এক্সারসাইজ দিয়েছেন ব্যায়াম দিয়েছেন যেটার মাধ্যমে আমাদের দৈহিক যত রোগ বালাই হতে পারে আমার আল্লাহ তাবারক ও তাআলা যে সিস্টেমটা রসুল আরবিকে দ্বারা শিখিয়েছেন আমাদেরকে আজকে সেই সায়েন্স বিজ্ঞান সেই প্রযুক্তি ব্যবহার করে এই নামাজের ভেদ রহস্য এটা ডেফিনেশন বের করেছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করে আমাদের এখনকার প্রযুক্তি বিজ্ঞানী বলছে যে সে প্রতিদিনের মতো সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ মধ্যে রব্বুল আলামিন তেনার হাবিবকে দাওয়াত দিয়ে লা মাকানি নিয়ে বিনা হিজাব বিনা পর্দায় দিদার ইলাহিতে ডুব দিয়েছেন এই সেই মাস যে মাসের মধ্যে আমরা বসেছি এই মাসে পৃথিবীর মধ্যে মাখলুকাতের মধ্যে কেউ একজন বেপর্দা পর্দা বিহীন আল্লাহ তাবারক ও তাআলা জিয়ারত হাসিল করেছে এই সেই মাস যে মাসে মেহমান নবাজি মেজবান নবাজি শিখানো হয়েছে এই সেই রজব মাস যে মাসের মধ্যে মেহমানদারিও শিখানো হয়েছে কিভাবে করতে হয় এবং মেজবানিও শিখানো হয়েছে যে মেজবানরা কিভাবে মেজবানি করবে খেদমত করবে সেটাও শিখানো হয়েছে এই সেই মাস যেই মাসের মধ্যে রফরফ বোরাক দিয়ে সাওয়ারি করানো শিখানো হয়েছে যে বান্দা তুমি চাইলে আল্লাহর বন্ধু হয়ে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে দুনিয়াটা জয় করার সুযোগ আছে এই সেই মাস যেটার মধ্যে আমরা এগুলো জানতে পেরেছি এই সেই মাস যে মাসের মধ্যে সমস্ত নবী রাসূলদের ইমামতি আমার মদিনাওয়ালা করেছেন এই সেই মাস যে মাসের জন্য সমস্ত নবী রাসূলরা একত্রিত হয়ে আমার মদিনাওয়ালার পিছনে একতা করে নামাজ আদায় করেছেন এই সেই মাস যে মাসে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সমস্ত খারাপ কিছুকে নাস্তা নাবুদ করার জন্য আল্লাহ শ্রেষ্ঠ হাতিয়ার সালাত নামাজ দিয়েছে এই সেই মাস যে মাসের মধ্যে রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন কে দাওয়াত দিয়ে বেহেজাব পর্দা সরিয়ে রাহমাতুল লিল আলামিন কে দিদারের মধ্যে ডুব দিয়ে মদিনাওয়ালার আশা পূরণ করিয়েছেন এবং বলেছেন ও গো নবী আপনি আজকে থেকে আমাকে দেখলেন আপনার কাছে আমি গায়েব না আপনি আমার কাছে গায়েব না এবং সেই সালাত
ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কিছুকে দূর করে। এই নামাজ দ্বারা রাসূলে আরবী মেরাজ বানিয়েছেন, যেটাকে 50 ওয়াক্ত দেওয়া হয়েছে, কমতে কমতে 5 ওয়াক্ত। সবাই বলে 50 ওয়াক্ত সওয়াব পাবে 5 ওয়াক্ত পড়লে। আমি বলি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আমার নবী আল্লাহকে দেখে দেখে যে বেপর্দা আল্লাহকে সিজদা দিয়েছেন, এই সেই মাস যে বেপর্দা আল্লাহর সাথে বান্দা সিজদা দিয়ে দেখা করার সুযোগ হয়, এই সেই মাস যেই মাসের মধ্যে আল্লাহর হজ কুতুবরা আল্লাহর দিদার পাওয়ার জন্য রাসূলুল্লাহকে দেখে দেখে মদিনাওয়ালাকে দেখে সিনাকে মদিনার আয়না বানিয়ে সে আয়নার মধ্যে রব্বুল আলামিনকে দেখার সাহস গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, এই সেই মাস যে মাসের মধ্যে ইবাদত বান্দিগি আমাদেরকে শিখিয়ে অমানুষ থেকে মানুষ হওয়ার একটা রাস্তা দেখানো হয়েছে, এই সেই মাস যে মাসের মধ্যে সিরাতুল মুস্তাকিম সম্পর্কে আমরা বুঝতে পেরেছি, সেই মাসের মধ্যে আমরা অর্ধরাত্রিতে তাহাজ্জুদের শেষ লগনে ফজরের শুরুতে আল্লাহ তাবারক ও তাআলার যে গুণগান শুনছি, রাসূল আরবীর যে গুণগান শুনছি, এটাই হলো আল্লাহর দয়া। এটা আল্লাহর কি? আরো জোরে বলুন, আওয়াজ আসেন আরো জোরে। আপনাদের খারাপ লাগছে বাবারা, আওয়াজ দিয়ে বলেন। আমি এই কথাগুলি এর জন্য বলছি, আমার মদিনাওয়ালার উসিলাতে আমরা কি কি পেয়েছি তার কোন শেষ করা যাবে। আরে মদিনাওয়ালার উসিলাতে, মদিনাওয়ালার অবদান, তেনার উসিলায়, তেনার সংস্করণে আমরা এমন একজনকে পেয়েছি, তিনার নাম কি, তেনার নাম কি? এত অল্প আওয়াজে দুই চারজন আওয়াজ করতেছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে বলুন তেনার নাম কি, আরো মহব্বতের আওয়াজে বলুন, আমাদেরকে যিনি জীবিত রেখেছেন তিনি কে, আমরা যেনার হুকুমে জমিনের মধ্যে পদাচারণ করি তিনি কে, এই দুনিয়াতের মধ্যে লক্ষ কোটি মানুষ ইন্তেকাল হয়ে কবরে গিয়েছেন কার হুকুমে তিনি কে, আমরা কার হুকুমে দুনিয়ার মধ্যে রক্ত সারণ হয়ে শরীর চর্চা করছি, শরীরটা জীবিত রেখেছেন যিনি আমাদেরকে ব্যবস্থা করেছেন তিনি কে, আওয়াজ দিয়ে বলুন তিনি কে, কার হুকুমে আমরা কবরের দুনিয়াতে যাব তিনি কে, কবর থেকে হাশরের ময়দানে আমাদের যে হিসাব নিবে তিনি কে। তাহলে আল্লাহর কথা শুনতে রাজি আছি, কে কে রাজি না হাত তুলে, দুই তিনজন হাত তুলছে আমি দেখেছি, দুই তিনজন হাত তুলেছে এনাদের ঘুম পাচ্ছে, যারা হাত তুলেছে তেনারা অ্যাক্টিভ, এই দুই তিনজনই অ্যাক্টিভ, যে হুজুর যতক্ষণ ওয়াজ করবে আমি ততক্ষণ পর্যন্ত শুনতে রাজি আছি, ঠিক না? আপনাদের আওয়াজে মনে আপনারা শুনতে রাজি নাই, আমার কথা বোঝা যাচ্ছে ভাইরা, আমার কথা বোঝা যাচ্ছে বাবারা, কথা বোঝা যাচ্ছে দেখি পিছিয়ে ওয়ালে আপনারা কথা বুঝতে পারছেন, মাশাআল্লাহ। যারা হাত তুলেন নাই তাদের কথা অনুযায়ী মনে হইতেছে ঠান্ডা তো পকেটের মধ্যে হাত ঢুকাইছে, অনেকক্ষণ লাগায়া গরম করছে, হাতটাকে বের করা যায়, কষ্ট হয় তো, আপনাদের অনেক কষ্ট হচ্ছে নাকি? আজকের মতো এখানে সমাপ্তি করে দিই, চলবে? আওয়াজ বের হচ্ছে না, চলবে? কে কে রাজি নাই হাত তুলেন, এই তো মনোযোগ আছে, কে কে রাজি আছেন হাত তুলেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তো রাজি আছি তো ইনশাআল্লাহ, ফজরের নামাজ হবে এখানে না, মাশাআল্লাহ। ফজরের আজান কয়টায় হয়? মানে আমাকে এখানে মোটামুটি আড়াই তিন ঘন্টা বাধার ইচ্ছা। আমি কোরআন সুন্নাত ভিত্তিক কিছু কথা বলছিলাম ভাইরা, আমার কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। আমরা কোরআন সুন্নাত ভিত্তিক কথা শুনলে অন্তরটা পবিত্র করে দিবেন কে, আওয়াজ দিয়ে বলুন কে। দেখুন আল্লাহ তাবারক ও তাআলা তেনার হাবিব কে, কামলিওয়ালা নবী কে দিয়ে আমাদেরকে যে পরিবর্তনের সিস্টেম গুলি শিখিয়েছেন, আমরা সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে
দেখেন আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে যে ইবাদত বান্দিগি দিয়েছেন সেখানে যদি একটু কনসেন্ট্রেট করি গভীর খেয়াল করি কোরআনটা কোরআন শরীফটা কোরআন মাজিদটা আমরা যখন পড়ি আজকের এই বাংলাদেশ হোক হিন্দুস্তান হোক পাকিস্তান হোক আফগানিস্তান হোক তুর্কিস্তান হোক ইংলিস্তান হোক কবরস্থান হোক যেখানে হোক না কেন কোরআনের শুরুতে একটা সূরা আসে সূরাটার নাম কি সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা শুরুতে আসে এখন এই কোরআন আপনার জন্য আমার জন্য 1400 বছর আগে এই কোরআন যখন রাসূলে আরবের উপর নাযিল হয়েছে এই কোরআন আপনার আমার জন্য হয়েছে রাসূলে আরবের উসিলাতে রাসূলে আরবের জন্য যতটুকু এই কোরআন আপনার আমার জন্য ততটুকু এই কোরআন ঠিক কি না এখন দেখুন ভাইরা আমার মদিনাওয়ালার উপরে যখন আয়াত কারিমাগুলি নাযিল হয়েছে প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক ওগো নবী আপনি পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে আওয়াজ দিয়ে বলুন তিনি কে সে আল্লাহর নামে পড়ুন এখন রাসূল আরবের উপরে তো আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক প্রথম আয়াত কিন্তু কোরআনের মধ্যে সূরাটা তো এসেছে সর্বপ্রথম সর্বপ্রথম সূরাটা এসেছে সূরাতুল ফাতিহা ঠিক কি না তো মদিনাওয়ালার জন্য একরকম মদিনাওয়ালার জন্য শুরুয়াটটা একরকম আপনার আমার জন্য শুরুয়াটটা আরেক রকম আওয়াজ দেন ঠিক কিনা বলো আপনার আমার জন্য শুরুয়াটটা অন্যরকম আমাদের শুরুয়াত হয় সূরাতুল ফাতিহা দিয়ে আমরা এই জন্য যখন ফাতেহা করি ফাতেহা দান করি গোসে পাককে স্মরণ করে ফাতেহা পড়াই খাজা গরিবে নওয়াজকে স্মরণ করে ফাতেহা পড়াই বহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি সমস্ত আল্লাহদেরকে স্মরণ করে ফাতেহা পড়াই আমরা যদি কোনো কুলখানি করি সেখানে ফাতেহা পড়াই কেউ মারা গেলে আমরা ফাতেহা পড়াই কারো আকিকা হলে ফাতেহা পড়াই কারো আত হলে বিয়ে হলে ফাতেহা পড়াই সমস্ত জায়গার মধ্যে ফাতেহা কারণ কোরআনের শুরুর মধ্যে ফাতেহা শরীফ আল্লাহ রেখেছেন এজন্য শুধু ফাতেহা সমস্ত কাজের মধ্যে নয় ফাতেহা শরীফ আমাদের নামাজের শুরুতে রেখে দিয়েছেন আল্লাহ প্রত্যেক নামাজের মধ্যে ফাতেহা পড়তে হয় আমরাও পড়ি অন্যরা যারা ফাতেহা শরীফকে মানে না ফাতেহা দামকে মানে না গোসে পাককে স্মরণ করে কিসের ফাতেহা গরিবে নওয়াজকে স্মরণ করে কিসের ফাতেহা ওলি আল্লাহদেরকে স্মরণ করে কিসের ফাতেহা যেনারা ফাতেহা মানেন না তেনারাও ফাতেহা পড়েন কোন জায়গায় পড়েন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাতুল ফাতেহা পড়তেই হয় আওয়াজ দিয়ে বলেন সূরাতুল ফাতিহা পড়তে হয় আমরা ফাতিহা শরীফ পড়ি এখন ফাতিহা শরীফ কেন পড়ি সমস্ত ওলি আল্লাহরা পড়েছেন আমরাও পড়ি সমস্ত নবীদের সর্দার রাহমাতুল আলামিন পড়েছেন তেনা সাহাবারা পড়েছেন তাবিন তাবে তাবিন আইমায় মুজতাহিদিন সলফে সলিহিন সবাই পড়েছে সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না আওয়াজ মানি না এরকম আওয়াজ হবে না জোরে বলুন ঠিক কিনা বলুন সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হয় না অন্য কোন সূরার সাথে মিলিয়ে সূরা ফাতিহার সাথে পড়া যাবে তিন আয়াত করে যে কোন কোরআনের যে কোন আলিফ লাম মিম সূরা বাকারা থেকে ওয়ান নাস পর্যন্ত সূরাতুন নাস পর্যন্ত যে কোন সূরার যে কোন অংশ থেকে তিন আয়াত করে পড়লে সূরা ফাতিহার সাথে নামাজ আদায় হয় কি হয় না আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না ভাইরা আমার বাবারা আমার গভীর খেয়াল ইবাদত থেকে এই নামাজ থেকে আপনার জিন্দেগি পাল্টানোর হিসাবগুলো শিখতে পারেন চাইলে ইবাদতের মধ্যে আমার মদিনাওয়ালা এমন এক রহস্য দিয়ে দিয়েছে যে রহস্য ভেদ করতে পারলে আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারবেন ভাইরা আমার বাবার আমার প্রত্যেক নামাজের মধ্যে ফজরে চারবার ফরজ দুই রাকাত সুন্নত দুই রাকাত ফজরে চারবার জোহরের সময় বারো বার আসরের সময় আট বার মাগরিবের সময় সাত বার এশার সময় সতেরো বার কিংবা ফজরের সময় চার বার জোহরের সময় দশ বার আসরের সময় চার বার মাগরিবের সময় পাঁচ বার এশার সময় নয় বার সূরাতুল ফাতিহা আটচল্লিশ বার পড়তে হয় সুবহানাল্লাহ পড়তেই হয় যারা ফাতিহা মানে না তারাও পড়ে ঠিক কিনা আমি কারো নাম নিয়েছি আওয়াজ দিয়ে বলেন আমি কাউকে বকা দিয়েছি আমি কারো বিরুদ্ধে বলছি আমরা বলছি তেনারাও ফাতিহা পড়ে আমরাও তো ফাতিহা পড়ে
তাহলে কিসের ঝগড়া? ঠিক না? সমস্যা হলো আমরা মহব্বতে মসরুরে পড়ি আর তেনারা মজবুর হয়ে পড়েন। ঠিক না? আমরা ওলি আল্লাহদেরকে কেউ আমাদেরকে ধাক্কায় পড়ায় নাকি আমরা এমনি ফাতিহা পড়ি, এমনি পড়ি, ঠিক না? এমনি পড়ি। আর তেনারা যখন নামাজে পড়ে মনে করে যে পড়তে হবে এই জন্য পড়ে, আমরা তো মহব্বতে পড়ি, নামাজে পড়ি, নামাজের বাইরেও পড়ি। কারণ কোরআন সুন্নাহ ভিত্তিক আমি আমার জীবন সাজাচ্ছি, কোরআন যেদিকে আমিও সেদিকে, ঠিক না? বলো, কোরআন যেদিকে মুসলমানও সেই দিকে, আওয়াজ দিতে হবে, কোরআন যেদিকে মুমিন বান্দাও সেই দিকে। তো কোরআন আমাকে বলছে সমস্ত কাজের আগে সূরা ফাতিহা পড়ো, সমস্ত কাজের আগে ফাতিহা পড়ো। এজন্য আমরা ফাতিহা ইজদাম করছি, সুবহানাল্লাহ বলেন এত আস্তে, আরো জোরে তাফসীর করছি কি খারাপ লাগছে? খারাপ লাগছে? তাফসীরের জন্য করছি এই সূরাতুল ফাতিহা। এজন্য আল্লাহ তাবারক তাআলা রেখেছেন উম্মুল কুরআ বলা হয়, উম্মুল কুরআন বলা হয়, এই কুরআনের উমকে অর্থাৎ কুরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহাকে। আপনি যখন শুরু বুঝে যাবেন আপনার শেষটাও বুঝে চলে আসবে, ঠিক না? আপনি যদি ক্লাস 1 2 না পড়েন, মাস্টার্স এর পড়া, বিসিএস ক্যাডার হয় যারা, অনার্স এর পড়া, মাস্টার্স এর পড়া, এইচএসসি এর পড়াশোনা বুঝে আসবে? বুঝে আসবে? আসবে না? আমাকে শুরুটা, আমার ভিত্তির শুরুটা জানতে হবে। মুসলমান আপনি আমার সমস্যাটা কোন জায়গায়, এখনকার অবস্থান অনুযায়ী যদি বুঝাই, যদি বলি আমাদের কাছে মোবাইল আছে কি? আওয়াজ দেন, জোরে দেন, আছে কি না? আছে। এই মোবাইলটা যদি ছোট একটা বাচ্চার কাছে দেন, এক আছাড়া যদি ভাঙে বকা দিবেন, বকা দিবেন? ছোট বাচ্চা 3-4 বছরের বাচ্চার হাতে যদি মোবাইলটা দেন, মোবাইলটা যদি এক আছাড় দিয়ে ভেঙে ফেলে, বাচ্চাকে কিছু বলার সুযোগ আছে? আওয়াজ দিয়ে বলেন, সুযোগ আছে? নাই। কারণ সেই বাচ্চা এই মোবাইল সম্পর্কে জানে না। আপনি জানেন কত কষ্ট করে টাকা দিয়ে কিনেছেন, কিংবা বিদেশ থেকে ভাই বন্ধু বাপ চাচা পাঠিয়েছে, আপনি এটার কদর জানেন, আদর জানেন, বাচ্চা এটা সম্পর্কে জানে না। তেমনি ভাবে আমাদের কাছে এখন বাচ্চার হাতে এরকম মোবাইলটা তুলে দিলে, এক আছাড় দিলে ভেঙে ফেললে যে অবস্থা, ইসলামটা আমাদের কাছে একই অবস্থা, ঠিক না? বলেন, আমরা ইসলাম সম্পর্কে জানি না, ইসলামের আহকাম সম্পর্কে জানি না। আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলো রসুল আরবি মদিনাওয়ালাকে ভালোবাসো, মদিনাওয়ালার স্ত্রীগণদের নাম বলো, জানি না, মদিনাওয়ালার চাচাদের নাম বলো, মায়ের খানদান বলো, মদিনাওয়ালার আব্বার নাম কি, দাদার নাম কি, অনেকে তো বললে বোমা মারল বের হয় না, ঠিক না? কেমন জানি না, এমন ভাবে জানি না যে মদিনাওয়ালার আব্বা আম্মাকেও কাফের বলি, নাউজুবিল্লাহ বলি কি বলি না, নাউজুবিল্লাহ বলে আমাকে বলে মদিনাওয়ালার আব্বা জান কাফের ছিল। আমি বললাম আব্বা জানের নাম কি? আমার রসুলে আরবি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার আপনার যিনি পয়গাম্বর, আমি বললাম আমার মদিনাওয়ালার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। আমি বলি আব্দুল্লাহর অর্থ কি? বলে আল্লাহর বান্দা। আমি বলি জাহান্নাম আল্লাহর বান্দা, তিনি কাফের হয় কেমনে? ঠিক কি না? আওয়াজ দে বলেন। আর মদিনাওয়ালার আম্মি জান আমাদের মুমিনদের মা, তেনাকে আপনি কাফের বলছেন? আরে মদিনাওয়ালার আম্মার নাম কি বলেন? তিনি বললেন যে আম্মার নাম আমিনা। আমি বললাম আমিনা অর্থ কি? বলে যার কাছে ঈমান থাকে। আমি বললাম যার কাছে ঈমান থাকে তিনি কাফের হয় কেমনে? আওয়াজ দেন আরো জোরে বলেন। এই কথাগুলি বলার দরকার আছে ভাইয়েরা আমার। যার তার কথা শুনে আমরা ঈমানকে বেচতে পারি না। ঈমান এত কোনো স্বল্প কোনো দামি বিষয় নয়, অমূল্য কোনো রত্ন নয়। ঈমান হলো গোল্ডের থেকে হীরার চেয়েও দামি অমূল্য সম্পদ। ঈমান যার কাছে নাই তার কাছে আর কিছুই নাই, ঠিক না?
সে যত ইবাদত করুক তার ইবাদত আল্লাহ তার মুখে মেরে দিবে যদি সে ঈমানে কামেল না হয় আর আমার রাসূল আরবি বলেছেন ঈমানের নাম হলো আলালাই মালি আল্লাহ মাহাব্বাতালাহু মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে এসেছে বুখারী মুসলিম শরীফে যে আমার রাসূল আরবি বলেছেন যে আমি নবী মুস্তাফাকে জানার চাইতে বেশি ভালোবাসবে না সে কখনো ঈমানদার হতে পারে না আর আমি নবী মুস্তাফাকে যে ভালোবেসেছে সে ঈমানদার সে ঈমানদারের জন্য পুরস্কার হলো সে যখন ইবাদত বান্দিগি করবে जिंदगी যাপন করবে মসজিদে গিয়ে যখন মুতাজাহানিরা জাতি কাবাতি শরীফতি বা কিবলাতি শরীফতি আল্লাহু আকবার বলে যা নামাজের মধ্যে দাঁড়াবে হাত তুলে দিয়ে দুনিয়া থেকে যখন হাতটা উঠিয়ে নিবে যে এই আপনদের জন্য এত কষ্ট করছি তারাই একদিন আমাকে দাফন করে দিবে তাদের জন্য কি করছি যখন দুনিয়া থেকে হাত তুলে মুতাজাহান এক আল্লাহর দিকে খেয়াল থাকবে এক আল্লাহর হওয়ার জন্য খেয়াল করবে তখন সেই বান্দা আমার রাসূল আরাম বলছেন যদি মদিনা আমি মদিনা ওয়ালার প্রেমিক হয়ে আল্লাহর সাজদাগুলি ইবাদতগুলি আদায় করো আখিমুস সালাত লি যিকরি ইবাদত আদায় করতে থাকো তখন তুমি আস্তে আস্তে চিন্তা করতে থাকবে ডানে জান্নাত বামে জাহান্নাম এরপর তোমার রফরফ লাগবে না বোরাক লাগবে না তোমার নামাজের মধ্যে যখন আছো আখিমুস সালাত লি যিকরি এই নামাজটা ইবাদত এমন ইবাদত আস সালাতু মিরাজুল মুমিনিন এই নামাজটা মুমিনদের জন্য মিরাজ আর মুমিন কারা রাসূল প্রেমিক রাসূল প্রেমিকরা যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় তখন এই নামাজটা আও আদনা কাবা কাউসাইনের দিকে একটা ইশারা দিয়ে দেয় যাই মিরাজের কথা আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন নামাজ আদায় করো এই নামাজ তোমাকে মিরাজে পৌঁছে দিবে সেইখানে যাওয়ার জন্য আর রফ রফ লাগবে না বোরাক লাগবে না সিদ্দাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিনকে বিদায় দিতে হবে না মসজিদে আসা গিয়ে নবী রাসূলদের জন্য অপেক্ষা করতে হবে না ইবাদতের মধ্যে রাসূলের প্রেম নিয়ে রাসূলের ভালোবাসা নিয়ে আদর্শ নিয়ে যখন ইবাদত ইলাহির মধ্যে ডুব দিলেন আও আদনা কাবা কাউসাইনে আপনাকে পৌঁছে দিবে আল্লাহ এরপরে রুকু রুকু থেকে সেজদা করিব থেকে করিব যখন সেজদায় উপনীত হবেন সুবহান রাব্বিল আলা বলার সাথে সাথে আস সালাতু মিরাজুল মুমিনিন এই নামাজ আপনাকে মিরাজ পৌঁছে দিবে রব্বুল আলামিনের সমস্ত পর্দা সরে যাবে রব্বুল আলামিন আপনার সামনে চলে আসবে চিল্লায় বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতের আওয়াজে বলুন আল্লাহু আকবার তাহলে ইবাদত বান্দিগির মধ্যে এরকম মনোযোগ কনসেন্ট্রেট আনার দরকার আছে কি নাই আরো চিল্লায় বলুন দরকার আছে কি নাই এই ইবাদতের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য যে নিয়ামত দিয়েছেন বলতেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম যেটা আমরা 5 টাইমস নামাজের প্রত্যেক ওয়াক্তের মধ্যে বলে থাকি আল্লাহ আমাকে দেখাও প্লিজ আল্লাহ শো মি দ্য রাইট প্যাথ দ্য রাইট প্যাথ হোয়াট ইজ দ্য রাইট প্যাথ ইহদিনা ইয়া আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্ট্রেইট প্যাথ আমাকে দেখাও সেই পথ দেখাও আমাকে চালাও সেই পথ যে পথে তোমাকে পাওয়া যায় তাহলে নামাজের মধ্যে আমরা প্রতিবার এটা বলি কি বলি না বলি ইবাদতে খোদা এই ইবাদতে খোদা আমার মদিনা ওয়ালা করেছেন কামলি ওয়ালা নবী ইবাদতে খোদা করে রাসূল আরবি আও আদনা কাবা কাউসাইন মিরাজের রজনীতে পৌঁছাইছে ঠিক না শুধু আল্লাহকে নিজে দেখেন নাই উম্মতকে এত ভালোবাসেন উম্মতের জন্য নিয়ে এসেছেন সুবহানাল্লাহ বলবেন না আমরা সেই নবীর উম্মত যে নবী নিজের কথা চিন্তা করে নাই শুধু উম্মত উম্মত করেছে আজকে উম্মত রাসূল আরবির জন্য আপনার প্রেম নেই মরেন মরতে দেরি হবে না সেদিন আপনার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে আপনি সেদিন বুঝতে পারবেন কেউ আপনার আপন না এই দুনিয়ার আপনজনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই ঠিক না এমন আপনা তিনি যার নাই উপমা যেজন হবে আপনা সেই তো মদিনায় সুবহানাল্লাহ পড়ো নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদেন নাই সদা তিনি কেঁদেছেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যেজন হবে আপনা সেই তো মদিনায় ঠিক না ভাইরা আমার বাবারা আমার একজন আরেকজনের পিছনে লেগেই থাকে ক্ষমা করতে শিখলেনই না অথচ আমার নবী
যতবারই ইসলামের জন্য যুদ্ধ জন্য তরোয়ার হাতে নিয়েছেন নিজে সহ্য করে গেছেন ধৈর্য নিয়ে কখনো কোনো উম্মতকে কষ্ট দেন নাই ঠিক না কখনো কি শুনেছেন এরকম যে আমার নবীর হাতে কোনো একজন হত্যা হয়েছে এরকম কোনো হাদিস আপনারা শুনেছেন আমরা তো পড়ি নাই পাই নাই অনেক তালাশ করেছি পাই নাই বুখারী মুসলিম শরীফে সিয়াসির তার কোনো কিতাবে কোনো তাফসিরে পাই নাই আমার নবীর হাতে কেউ হত্যা হয়েছে আমার মদিনাওয়ালা রাহমাতুল্লিল আলামিন নিজে মাথার হেলমেট ভেঙেছেন রক্ত টপ টপ করে পড়েছে উহুদের ময়দানের মধ্যে আমার নবী উম্মতরা না চিনে না বুঝে যখন আমার রসুলকে আঘাত করেছেন আমার মদিনাওয়ালা পাহাড়ের মধ্যে গিয়ে পাথরের মধ্যে সেজদায় উপনীত হয়ে আমার আল্লাহর কাছে রাব্বি হাবলি উম্মতি উম্মতের ক্ষমা চেয়েছেন বলেছেন আল্লাহ আমার উম্মত আমাকে চিনে নাই চিনলে কখনো কষ্ট দিত না তুমি এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি আমি নবীর এতাতে থাকতো তুমি আল্লাহর এতাতে থাকতো আমি নবীকে চিনি নাই আল্লাহ গো কষ্ট দিও না আমার উম্মতের কষ্ট আমি নবী মুস্তাফা সইতে পারি না যখন এই অবস্থা হয়েছে চারপাশে হইচই লেগে গিয়েছে আমরা এই ওয়াকিয়া অনেক শুনেছি হয়তোবা কিন্তু ওয়াকিয়ার দিকে খেয়াল করি না আমার মদিনাওয়ালা কামলিওয়ালা আমাদের জন্য কি করেছেন সমাজের জন্য কি করেছেন মানবতার জন্য কি করেছেন তাহলে শুনেন আপনার আমার এই মুহূর্তে বেঁচে থাকার কথা নয় আল্লাহ আজাব গজব দিয়ে দুনিয়াটা ধ্বংস করে দেওয়ার কথা নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করতে চেয়েছেন হযরত লূত আলাইহিস সালাতু সালামের জামানায় যখন সমকামিতা বেড়ে গিয়েছিল পুরুষ পুরুষ নারী নারী নিজেরা মিলন করছিল আল্লাহ লানত দিয়ে দুনিয়া উল্টাই নিয়েছেন এখনো যদি যান সেখানে গিয়ে দেখবেন পানিটা এখনো উল্টা দিকে উল্টো মেরু হয়ে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখে থাকি নবীর ক্ষেত্রে এক একটা ইমতিহান এসেছে আমার নবী খুদ ইমতিহান নিজের উপরে নিয়েছেন অন্যান্য নবীদের উম্মতের উপরে ইমতিহান এসেছে আর আমার নবী নিজে ইমতিহান নিয়েছেন নিজে আল্লাহকে বলেছেন ইমতিহান পরীক্ষাগুলি আল্লাহ আমাকে দাও আমি নবী মুস্তাফা নিব উম্মত ইমতিহান নিবে ইমতিহানের মধ্যে পাস হয় না ফেল হয় আমি নবী মুস্তাফা সেতুটুকু সহ্য হয় না আমরা সেই নবীর উম্মত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম আবু বকর সিদ্দিক চিৎকার দিয়ে কাঁদছে নবীকে তো পাওয়া যাচ্ছে না একটা শোর হয়ে গেল আমার নবী মনে হয় ইন্তেকাল হয়েছে নাউজুবিল্লাহ আমার নবী মনে হয় মারা গিয়েছেন শহীদ হয়ে গিয়েছেন একটা আওয়াজ পড়ে গেল মক্কা মদিনার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও ওমর ইবনুল খাত্তাব দুজন যখন একে অপরকে বলতেছে ভাই চলেন মদিনাওয়ালাকে খুঁজি পাচ্ছি না কেন রসূল আরবি কোথায় মদিনাওয়ালাকে না দেখলে তো আমাদের সহ্য হবে না মদিনাওয়ালাকে দেখার জন্য ছটফট করছে সবাইকে জিজ্ঞেস করছে কেউ অ্যাড্রেস বলতে পারছে না মদিনাওয়ালা উহুদের যুদ্ধের পরে কোথায় গেলেন সবাই খুঁজতেছে হযরত আবু বকর ওমর খুঁজতেছেন পাচ্ছেন না তখন চড়াতে চড়াতে ঘুরতে ঘুরতে যখন একটা রাখালকে দেখলেন রাখালকে বলছে যে এরকম কোন সকালের সুরতের কোন কাউকে দেখেছো যে তিনি এরকম চেহারা নুরানি বলতেছে আমি তো এরকম দেখি নাই তবে ওই পাহাড়ের চূড়ার মধ্যে একজন ব্যক্তি দেখতেছি রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে তানার কান্নার সাথে আমার বকরিগুলিও কাঁদছে আজকে কয়েকটা দিন হয়ে গেল তিনিও কাঁদছে আমার বকরিগুলিও কাঁদছে তিনিও খায় না আমার বকরিগুলিও খায় না আমার আবু বকর ওমর ওসমান হায়দার সহ সবাই একজন অপরের জনের দিকে তাকিয়ে বলতেছে ভাই আমার এটা আর কেউ হবে না আমাদের নবী মুস্তাফাই ওখানে আছেন আমাদের রাসূল আরবি মনে হয় আছেন দৌড়ায় গেলেন গিয়ে দেখছেন আমার নবী সেজদারত অবস্থায় উম্মতি উম্মতি করছে রক্ত পড়ছে মাথার হেলমেট ভেঙে আমার মদিনাওয়ালা যখন কাঁদছেন আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান আমি আবু বকর সিদ্দিক যা দান সৎকার করেছি যা আল্লাহ সওয়াব দিয়েছে সমস্ত সওয়াব আপনার উম্মতের নামে লিখে দিলাম ও গো নবী মাথা উঠা সুবহানাল্লাহ আমার নবী মাথা উঠায় না আমার নবী মাথা উঠায় না একদিন মা আয়েশা সিদ্দিকা সহ আমার নবী এরকম বসেছিলেন বারান্দার মধ্যে স্বামী স্ত্রীর এরকম মহব্বত হওয়ার দরকার আছে ঠিক কিনা এরকম মহব্বত দরকার আছে
মাঝে মাঝে সন্ধ্যায় স্বামী স্ত্রী ব্যালকনিতে বারান্দায় এসে বসতেন। আমার রসুল আরবি মায়েশা সিদ্দিকা, মায়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেছিলেন আসমানের তারার দিকে তাকিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি যে তারা দেখা যাচ্ছে, স্টার দেখা যাচ্ছে, গ্রহ নক্ষত্র, এরকম সওয়াব কি কারো নামায় আমালে আছে? কারো নামায় আমালে এরকম সওয়াব কি আছে? আমার মদিনাওয়ালা মুচকি এসে বলে আছে আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো মদিনাওয়ালা, এরকম সওয়াব কার নামায় আমলে আছে? আমার মদিনাওয়ালা বললেন, এই সওয়াব ওমর ইবনুল খাত্তাবের নামায় আমলে আছে। যত তারা নক্ষত্র দেখছো আল্লাহর দুনিয়ায়, এই সমস্ত তারা এক জায়গায় করলো, ওমরের সমান সওয়াব অর্জন করা সম্ভব নয়। এত সওয়াব, এত পুণ্য হযরত ওমরের ভান্ডর মধ্যে আছে। মদিনাওয়ালা যখন এই কথা বললেন, মা আয়েশা সিদ্দিক একটু কষ্ট পেলেন, কারণ ভেবেছেন তেনার আব্বার নাম নিবেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের নাম নিবেন মনে করেছেন, কিন্তু আমার নবী তো নাম নিলেন দ্বিতীয় খলিফা হযরত ওমরের নাম। তখন মা আয়েশা সিদ্দিকার মনের খবর আমার রসুল জানেন কি জানেন না, জানেন কি জানেন না? আমার আল্লাহ যাকে চান তাকে সমস্ত এলমে গায়েবের মালিক বানিয়ে দেন, ঠিক কিনা? তো আমার মদিনাওয়ালা জানতেন, আয়েশা সিদ্দিকা বলতেছে, আয়েশা মনে কষ্ট পেও না, ওগো আমার বিবি, হুমায়রা বলে ডাকতেন আদর করে, সুবহানাল্লাহ, মাঝে মাঝে স্ত্রীর নাম পাল্টে ডাকবেন, কুনিয়াত নামে, উপনামে ডাকবেন, ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে বন্টন করে দিবেন, কে ভালোবাসা বাড়িয়ে দিবেন, কে স্বামী স্ত্রী এরকম হওয়ার চেষ্টা করবে। এগুলো হলো আমার নবীর মানব জাতির জন্য যেগুলো করেছে সেগুলো। দেখেন ভাই আমার, বাবারা আমার, আমি সুরে ওয়াজ করি না, আমার কথাবার্তা স্ট্রেট কাট, আমি তাফসির করছি সরাসরি, কি খারাপ লাগছে? মদিনাওয়ালা বলেন, আয়েশা এরকম যে স্টার দেখছো, সমস্ত স্টার এক জায়গায় করলে ওমরের সওয়াবের সমতুল্য হবে না, আর এরকম একজন ওমরকে যদি এরকম লক্ষ কোটি স্টার বানিয়ে দেই, লক্ষ কোটি ওমর বানাই, একজন আবু বকর হবে না। আল্লাহু আকবার, কত সওয়াব তাহলে আবু বকর সিদ্দিকের নামায় আমলে আল্লাহ রেখেছেন, ঠিক না? সে আবু বকর সিদ্দিক বলছেন, ওগো রসূল মাথা উঠা। উহুদের ময়দানে যুদ্ধের পরে যখন হেলমেট ভেঙে রক্ত পড়ছে, আমার নবী উম্মতি উম্মতি বলে সেজদা থেকে মাথা উঠায় না। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের সমস্ত দান সদকা সওয়াব আপনার উম্মতের নামে লিখে দিলাম, মাথা উঠা। আমার নবী মাথা উঠায় না। হযরত ওমর এসে গেলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইবনুল খাত্তাবের সমস্ত সয় সম্পত্তি, সমস্ত ইজ্জত, প্রাচুর্য, সওয়াব, গরিমা, সমস্ত কিছু আপনার উম্মতের নামে লিখে দিলাম, ওগো মদিনাওয়ালা মাথা উঠা। আমার মদিনাওয়ালা মাথা উঠায় না। তখন ওমর ইবনুল খাত্তাব আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলতেছে, ভাই আমার, বুঝতে পেরেছি ওসমান, বুঝতে পেরেছি আলী, বুঝতে পেরেছি আমাদের দিয়ে কাজ হবে না, আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমাকে লাগবে। সুবহানাল্লাহ, পড়ে মা ফাতেমাকে লাগবে, আমার মদিনাওয়ালা কলিজার টুকরা মা ফাতেমা খাতুনে জান্নাত, সমস্ত রমণী বেরেস্তের সমস্ত নারীদের সর্দার নি মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, ঠিক কিনা? তেনাকে লাগবে। দৌড়ায় গেলেন আবু বকর ওমর, যখন দৌড়ায় গেলেন মা ফাতেমার কাছে, মা ফাতেমা জিজ্ঞেস করছেন, আমার মদিনাওয়ালা কেমন আছে, কোথায় আছে? বলতেছে, মদিনাওয়ালা কেমন আছে বলতে পারবো না, কিন্তু সেই পাহাড়ের মধ্যে আজকে প্রায় দু তিন দিন যাবত সেজদার মধ্যে আমার রসুল সাদি উম্মত উম্মত করছে, কাঁপছে, আপনি না গেলে মাথা উঠাবে না। মদিনাওয়ালার এই কথা শুনে মা ফাতেমা রওনা দিলেন, রওনা দেওয়ার সময় বললেন, যাওয়ার সময় হাসান হোসাইন ছোট ছোট কচি বাচ্চা হাসান হোসাইনকে সাথে নিয়ে নিলেন। যখন নিয়ে নিলেন, বুখারি মুসলিম শরীফে হাদিস বলছি, কোনো কিচ্ছা কাহিনী নয়, আর যদিও এই ঘটনা সমস্ত কোরআনই এক একটা ঘটনা, ঠিক কিনা? সমস্ত কোরআনের আয়াত হাদিসের ব্যাখ্যাগুলি এক একটা ঘটনা, এক একটা কিচ্ছা কাহিনী, ঠিক কিনা? এক একটা ঘটনা। মা আয়েশা সিদ্দিকা সহ আরো যত উম্মাতুল মুমিনারা ছিলেন, তেনারা পর্দার আড়াল থেকে এগুলো দেখছেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা
হাসান হোসেনকে নিয়ে রওনা দিলেন, কাছে আসলেন, কাছে এসে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো মদিনাওয়ালা মাথা উঠান, ওগো রাসূলুল্লাহ, ওগো মদিনাওয়ালা মাথা উঠান, আপনি যদি মাথা না উঠান তাহলে আমাদের কারোই ভালো লাগছে না। কামলিওয়ালা নবী তখনও রব্বি হাবলি উম্মতি, গুনাহগার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, একের পর এক উম্মতের জন্য মাফ চাইতেছেন, মাথা উঠাচ্ছেন না। মা ফাতেমা বললেন, ওগো মদিনাওয়ালা আমার বিয়ে আল্লাহর হুকুমে যে হয়েছে এই দুনিয়াতে আপনি প্রস্তাব নিয়ে এসেছিলেন, তখন আমি বলেছিলাম যে আমি বিয়ে বসবো না, আল্লাহ বলেছিলেন যে আলীর সাথে বিয়ে বসে যান ফাতেমা, আপনি নবী স্বয়ং এই প্রস্তাব নিয়ে এসেছিলেন, আমি ফাতেমা রাজি হই নাই, খুশি হই নাই। কিন্তু মা ফাতেমা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব আপনাকে আমি সেদিন বলেছিলাম, আব্বা যান, আপনি যান, আমি আলীর সাথে বিয়ে বসবো না, আল্লাহ তখন প্রস্তাব দিয়েছিলেন। বলেন, ওগো হাবিব আপনার ফাতেমা কি চায়, দেন মহরে কি চায়, আমি দরকার পড়লে জান্নাত থেকে বেহেশত থেকে সেই দেন মহরের ব্যবস্থা করব, লক্ষ লক্ষ উট ঘোড়া যা কিছু চায় আমি পাঠিয়ে দিব, জান্নাত থেকে নিয়ামত পাঠিয়ে দিব, দেন মহর হিসেবে কি চায়, আলীর সাথে বিয়ে বসতে বলুন। তখন মা ফাতেমা ইনকার করেছিল, আমি বসবো না। এরপরে আবার যখন পাঠানো হয়েছে, বলুন আপনার ফাতেমা দেন মহরে আলীর সাথে কি বিয়ে হলে, কোন দেন মহর ধার্য করলে আলীর সাথে বিয়ে বসবে, তখন মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ওগো হাবিব আল্লাহ আল্লাহর হাবিব আপনি কামলিওয়ালা নবী, ওদিন যখন আব্বা জান আপনি বলেছিলেন, আমি তখন বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছোট থেকে আমি ফাতেমা ছোট থেকে দেখছি আপনি জায়নামাজের মধ্যে আল্লাহর ইবাদত শেষ করে সেজদার মধ্যে শুধু আল্লাহর কাছে রব্বি হাবলি উম্মতি বলে শুধু উম্মতের জন্য কান্না কাটি করেন, আমি সেই উম্মতের বকশিশ জাহান্নামে যাতে না যায় জান্নাতে যাতে যেতে পারে, আপনার সমস্ত উম্মত গুনাহগার হোক পাপাচারে লিপ্ত হোক, তারপর আপনার উম্মত যাতে জাহান্নামে না যায় জান্নাতে যায়, সে উম্মতের জামিননামা জামিনদারটাই আমার কাবিননামা হিসেবে চাই। সুবহানাল্লাহ, সেই কাবিননামা আল্লাহ দিয়ে দিলেন, যাও লিখে নাও যে আমি একটা জান্নাতে উম্মতকে না পাঠিয়ে কোন উম্মতকে জাহান্নামে না রেখে, বান্দাকে জাহান্নামে না রেখে আল্লাহ হুকুম দিলেন, ওগো হাবিব আপনার উম্মতদেরকে আমি জান্নাতে যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন না দিব আপনি রহমাতুল লিল আলামিন ততক্ষণ খুশি হবেন না। যান দেন মহরের মধ্যে আলী আর ফাতেমার এই দেন মোহর আপনার উম্মতের বখশিশের জামিননামা করে দিলাম, এই জামিননামা আমার মদিনাওয়ালা যখন সেজদায় পড়ে কাঁদছিলেন রব্বি হাবলি উম্মতি বলে উহুদের যুদ্ধের পর মা ফাতেমা বললেন ওই জামিননামাটা দিয়ে, ওগো হাবিব আপনি চোখের পানি কান্না থামান, সেজদা থেকে মাথা উঠান, আমি এই নামনামা এই কাবিননামাটাও দিয়ে দিচ্ছি আপনার উম্মতের নামে, আপনি মাথা উঠান। আমার নবী যখন মাথা উঠাচ্ছে না তখন মা ফাতেমা আশেপাশে তাকাচ্ছে, দেখতেছে নবীর তো রক্ত পড়েছে, কখন জানে আমার নবী বেহুশ হয়ে যায়, আল্লাহ জানে কি না কি হয়ে যায় আমার উম্মতের কি হবে। নবী এই অবস্থা দেখে মা ফাতেমা কাঁদছেন, কাঁদতে কাঁদতে আশেপাশে যখন তাকালেন হঠাৎ মনে পড়ল হাসান হোসেনের কথা, হাসান হোসেনের দিকে তাকিয়ে, তখন ইমামে হাসান হোসেনের দিকে তাকিয়ে মা ফাতেমা তো যাহারা বললেন, ও আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠান, আমি হাসান হোসেনকে আপনার উম্মতের নামে লিখে দিলাম, আপনার উম্মতের বখশিশের জন্য কুরবানি করে দিলাম, ও গো রাসূল মাথা উঠান, সঙ্গে সঙ্গে আমার মদিনাওয়ালা মাথা উঠালেন, মাথা উঠিয়ে বলতেছে ও গো মা কি বললি তুই, এটা কি বললি, আল্লাহ তো কবুল করে নিয়েছে সেই হাসান হোসেনের উজিলায় আজকে আমরা বখশিশে আছি, এই মহামারীর মধ্যে থেকেও আমরা এখনো বেঁচে আছি। সুবহানাল্লাহ, আমার নবীর কি অবদান, নিজের ঘর বার লুটাই দিয়েছেন, নিজের খানদান লুটিয়ে দিয়েছেন, আর সুলেমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, সারা পৃথিবী বাদশাহ ছিলেন হযরত সুলেমান আলাইহিস সালাম, আর আমার নবী তো রাহমাতুল আলামিন সমস্ত নবীদের সর্দার, খাতামুল মুরসালিন রাহমাতুল আলামিন নবী, চাইলে বাদশাহিত্ব করতে পারতেন কিন্তু আমার নবী চাটাইতে শুয়ে শুয়ে উম্মতকে আল্লাহর কথা বলেছে, ইসলামের কথা বলেছে। আজকে দেখা যায় ইসলামের আদর্শ তো আমরা কতটুকু নিয়েছি, ইহুদি নাসারারা সম্পূর্ণভাবে আমাদেরকে গ্রাস করেছে, কোট প্যান্ট টাই সমস্ত ইহুদি নাসারাদের ড্রেস আপ, আমি কারো ড্রেস আপ নিয়ে কথা বলছি না, যার যেটা পোশাক ভালো লাগে পড়বে কোনো সমস্যা নেই, কিন্তু বললাম ভাইরা আমার বাবার আমার মা বোনেরা ওয়েস্টার্ন কালচার ইহুদি নাসারাদের কালচারটা আমরা তো আপন করে নিয়েছি,
তারা তো আমাদের কাছে তাদের কালচারটা চাপিয়ে দিয়েছে পারফেক্ট ভাবে, কিন্তু আমরা আমাদের লেবাস, আমাদের অহংকার, আমাদের গরিমা, ইসলামকে ভুলে গিয়েছি। আওয়াজ দেয়, আওয়াজ দে, বলেন ঠিক কিনা? বলো আল হক কমরুন হক কথা তিতা, তারপরে বলতে হবে, ঠিক কিনা? ইহুদি নাসারারা সম্পূর্ণভাবে আমাদেরকে ব্রেন ওয়াশ করে দিচ্ছে, যেমনে চাচ্ছে তেমনে চালাচ্ছে। প্রতিদিন ফেসবুকের মধ্যে ট্রেন্ডিং কিছু না থাকলে মানুষের ঘুম হারাম হয়ে যায়, দেখে কোনো কিছু নতুন কিছু এসেছে কিনা, সোশ্যাল মিডিয়ার মধ্যে তালাশ করে। এগুলো মানি হলো আপনাকে ব্যস্ত রাখছে, একের পর এক আপনার উপরে তাদের মর্জি মতো জিনিস চাপিয়ে দিচ্ছে, যে কোনো একটা ট্রেন্ডিং জিনিস করে ভাইরাল কোনো কিছু বানিয়ে আপনার আমাকে সেখানে ব্যস্ত রাখছে, আল্লাহ আল্লাহ রাসূল থেকে জুদা রাখছে, আমাদেরকে আলাদা করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে আমাদেরকে ফিনারে জাহান্নামা খালিদিনা জাহান্নামের সদস্য বানাচ্ছে, ঠিক কিনা? আওয়াজ দে, বলুন ঠিক কিনা? মুসলমান, আপনি আমি এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জানা সত্য চিরস্থায়ী গুনাহ করছি, ঠিক কিনা? ওয়াসওয়াসিসিল খান্নাস, খান্নাস খবীস নামের সে শয়তানের পাল্লায় পড়ে নিজের জীবনটা বরবাদ করে দিচ্ছি। এখনো সময় আছে, সুযোগ আছে, ইবাদত বান্দিগির মধ্যে নিজেকে মশগুল করার চেষ্টা করুন, যখন সুযোগ পাবেন আল্লাহর ইবাদতটুকু করুন, রসুলের আরবির আদর্শ দিয়ে নিজের জীবনটা গড়ুন। এই সময় যাচ্ছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই সময় গেলে আর পাবেন না, সময় গেলে সাধন হবে না। দুনিয়া আজকে কিয়ামতের পূর্ব মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে, তার প্রান্তে যা কিছু দেখছেন, এত টেকনোলজি, গাড়ি বাড়ি, কম্পিউটার, ল্যাপটপ, প্লেন, হেলিকপ্টার, রকেট, দেশ থেকে দুনিয়া থেকে অন্য পৃথিবীতে যাওয়ার সুযোগ, যতই ডেভেলপমেন্ট দেখছেন, উন্নতি দেখছেন, এটা উন্নতি নয়, এটা হলো অবনতি, ঠিক কিনা? এটা হলো অবনতি, এটা কিয়ামতের আলামত। কিয়ামত সামনে নিকটে চলে এসেছে, ভাইরা আমার, বাবারা আমার, চোখে মুখে পানি দিন, সজাগ হন, জাগ্রত হন। দেখেন নাই আমাদের পাশের রাজ্যে হিন্দুস্তানের মধ্যে মা বোন বোরখা পড়তে চেয়েছে, বোরখা পড়ার বিরুদ্ধে মানুষ লেগে গিয়েছে, স্কুল কলেজের মধ্যে 8-9 এর বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে উগ্রপন্থী জঙ্গিবাদ, টেরিজম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঠিক না? ঠিক না? ঠিক না? ছোট ছোট বাচ্চারা, আগে বাচ্চারা ঝগড়া লাগলে মা বাবার কাছে এসে বিচার দিত, বড়দের কাছে, এখন বাচ্চারা নিজেরাই নিজেদেরকে হত্যা করতে চায়। আওয়াজ দেন ঠিক না? বলো, সমাজের মধ্যে এগুলো দেখা যায়। একদল তো আছেই রাজনীতির নামে সমাজটা ধ্বংস করছে, আরেকটা তো আছে ধর্মের নামে উগ্রবাদই ছড়াচ্ছে, ঠিক না? জ্বালাও পোড়াওতে বিশ্বাসী, এটা যে কোনো ধর্মের হতে পারে, আমাদের মুসলমান ধর্মে ওগুলো আছে, কিছু ওনারা আছে না, আমাদের ইসলাম ধর্মের নামে জ্বালাও পোড়াওতে বিশ্বাস, এরকম হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত ধর্মে আছে। কিন্তু যারা পিস, যারা শান্তি চায়, যারা এক আল্লাহকে চায়, তারা কখনো জ্বালাও পোড়াওতে বিশ্বাসী না, ঠিক না? তারা চায় আল্লাহর বান্দা আল্লাহর হয়ে থাকবে, বান্দা হয়ে বান্দাকে কখনো কাতাল করতে পারি না, কাতাল হলো হারাম, আমার নবী যেটা হারাম বলেছে সেটা হারাম, যেটা হালাল বলেছে সেটা হালাল, ঠিক কিনা? আওয়াজ দে, বল ঠিক কিনা? ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, জিনাদের উপর আল্লাহ পুরস্কার রেখেছেন, তেনাদের পথে মতে চলে আল্লাহকে পাওয়ার একটা মাত্রই রাস্তা, সেটা হলো সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। আর সেই পথের নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে খারাপ লাগছে ভাইরা আমার, বাবারা কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট পেলে আমি কষ্ট পাবো, এত দূর থেকে এসে আপনাদেরকে কষ্ট দেওয়ার আমার কোনো উদ্দেশ্য নেই, আমি দু চারটা কথা বলছি কোরআন সুন্নাহ থেকে, একটু যদি আপনাদের অন্তরটা পবিত্র হয়ে যায় আমার এটাই যথেষ্ট, ঠিক না? ঠিক না? আপনাদের সাথে কি বলবো, আপনারা নিজেদের অবস্থা নিয়েই পেরেশান, যে হুজুর সারাটা দিন এত ঝামেলা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বউ সন্তান, মা বাবা ভাই বোন, পুরুষ মানুষরা তো এখন নির্যাতিত, ঠিক কিনা? আওয়াজ দেয় না পুরুষরা? আপনার বেগম সাহেবারা বাসায় গেলে কি ফিসার বাড়ি দিবে নাকি, ফিসা দিয়ে বাড়ি দিবে?
ও মা বোনেরা দেখতেছে, মা বোনেরা আমাকে ভুল বুঝবেন না, আমি মা বোনদের বিরুদ্ধে বলছি না, আমি বলছি আমার মদিনাওয়ালা বলেছেন সংসারের মধ্যে স্বামী পুরুষ নেতৃত্ব দিবে। আওয়াজ দেন আরো জোরে, দেশের মধ্যে যদি পুরুষরা নেতৃত্ব দেয় রহমতটা দিবে কে? ঘরের মধ্যে পুরুষরা নেতৃত্ব দিলে রহমত দিবে কে? স্ত্রীদের কাজ যদি বলে যে আমাদের স্ত্রীরা কি গোলামি করবে, না আপনাদের কাজ হলো মানুষের মতো মানুষ বানানোর কান্ডারি, ঠিক না? মা বোনরা হলেন, আপনি যখন এখন হয়তো বা মেয়ে আছেন কন্যা, কিন্তু একটা সময় আপনি মা হবেন, আপনার কদমের মধ্যে বেশ তো প্রত্যেকটা সন্তানের জন্য রেখে দিয়েছেন কে? তাহলে দামি না কম দামি? আওয়াজ দিয়ে বলেন মা বোনরা দামি না কম দামি? দামি দামি, যেরকম হয় টাকা পয়সা গহনা হীরা জহরত আলমারির মধ্যে আমরা সেভ করে রেখে দিই। আওয়াজ দেন ঠিক না বলো? কিন্তু যেটা কম দামি সেটা রাস্তাঘাটে পড়ে থাকে। মা বোনরা হলো দামি, এই জন্য বোরখা পরিয়ে আমরা তেনাদেরকে দামি বানাই, ঠিক না? তেনাদেরকে আড়ালে রাখি, গোপনে রাখি, তেনার নিসবত মা বোনদের নিসবত আল্লাহর সাথে, আর পুরুষ জাতির ভাই বাবাদের নিসবত হলো রসুলুল্লাহর সাথে, ঠিক না? আল্লাহ যেমন গোপন, মা বোনেরাও গোপন, মদিনা ওয়ালা যেরকম নেতৃত্ব দিয়েছেন ওপেন, আমরা পুরুষ জাতিরাও ওপেন, ঠিক কিনা? আমরা এই কামারাই রোজগার করে মা বোনদের জন্য আনবো, তেনারা সুন্দর করে রান্না করে আমাদেরকে খাওয়াবে, ঠিক কিনা? তেনাদের জন্য সারা জীবন দিয়ে দিব। পুরুষ জাতি তো এমনি অত্যাচারিত নিপীড়িত, পুরুষ জাতি বুক ফাটে তো বুক ফাটে না, চোখের পানি পড়ে না, এটা যদিও মা বোনদের ডায়লগ, বুক ফাটে তো মুখ ফাটে না, কিন্তু পুরুষ জাতিদের বর্তমানে এই ক্রাইসিস চলছে। তেনারা ঘরের মধ্যে নির্যাতিত, চুপি চুপি স্ত্রীর অনেক বেয়াদবি সহ্য করে যায়, কাউকে কিছু বলার নাই, সমাজকে বললে সমাজ বলে তুই কুলাঙ্গা, তোর মধ্যে ওই হেডম নাই, স্ত্রী বউ পালতে জানোস না বিয়া করছস খেলা, ঠিক না? কেউ বউ পোষার নাম নাই বিয়া করছস খেলা, কি জন্য বিয়ে করেছিস? বই তো পুষতে পারিস না, রাখতে পারিস না, আদর ওখান দিয়ে যে বউ যে অত্যাচার করে সেটা তো আর বলতে পারে না, ঠিক কিনা? বউ বলে মা খারাপ বাবা খারাপ, সব বউরা না, আবার অনেক শাশুড়িরা আছে শুধু বউ খারাপ। আওয়াজ দেন আপনি, আমি কি কোরআন শোনার বাইরে বলছি? এগুলো আমার রসুল আরবি শিখে গিয়েছে, এগুলো আমাদের ইসলাম, পার্ট অফ ইসলাম, ইসলামের এক একটা পার্ট আপনাকে জানতে হবে। প্রত্যেক মা নিজের পুত্রবধূকে, নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে হবে, প্রত্যেক মেয়ে বউ তার শাশুড়িকে মা মনে করতে হবে। এভাবে চললে সমাজের মধ্যে রহমত বরকত ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলুন কে? ভাইরা আমার, বাবারা আমার, বর্তমান ছেলেদের হল অবস্থা, পড়াশোনা করে আমার কাছে প্রায় এরকম এগুলো সোশ্যাল মিডিয়াতে এসএমএস আসে, মেসেজ আসে যে হুজুর মাস্টার্স কমপ্লিট করলাম, কামেল ফারেক হলাম, হাদিস কোরআন থেকে পড়লাম, মাস্টার্স করলাম, বিকম করলাম, তারপরে আরো যারা যেগুলো আছে বিসিএস ক্যাডার হলাম, ডক্টরেট হলাম, এত কিছু হওয়ার পরও যখন চাকরির জন্য যাই, ওখান থেকে অফিস থেকে জানিয়ে দেয় মহোদয় যে আপনার কি 10-15 বছর 20 বছর অভিজ্ঞতা আছে, ঠিক কিনা? মসজিদে যদি ইমাম ইন্টারভিউ দিতে যায়, ইমাম সাহেবকে জিজ্ঞেস করে আপনার 4-5 বছর 5-7 বছরের অভিজ্ঞতা আছে কিনা আগে, অথচ উনি তো মাত্র পড়াশোনা করে বের হয়েছে, ঠিক কিনা? আর যদি ভালো চাকরি বাকরি না পায়, ঘরের মধ্যে ডাকে শিক্ষিত বেকুব, ঠিক কিনা? শিক্ষিত কি? শিক্ষিত বেকুব ডাকে। আর যদি চাকরি পেয়ে মার দিকে খেয়াল করে, বউ বলে আমাকে তাহলে বিয়ে করছো কেন, বউর দিকে খেয়াল করলে মা বলে বউ পায়া আম ঘরে ভুলে গেছ, ঠিক কিনা? পুরুষ মানুষ যাবে কোথায়? যাওয়ার বেচারাদের কোনো অপেক্ষা নেই, উপায় পায় না। এই জিনিস একমাত্র রোধ হতে পারে ইসলামের আদর্শ দিয়ে। দুনিয়াটা এখন ভালো জায়গায় নেই, দুনিয়া দিন বেদিন খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে, এজন্য আমার আল্লাহ বলেছেন ওয়ালা সিনাল ইনসান আলা ফি খুস, বান্দা
তোমরা খুসরের মধ্যে আছো, যায় দিন ভালো আসে দিন খারাপ, ঠিক কি না? এই যে মহামারী করোনা দিয়ে এমনি অবস্থা খারাপ, লক্ষ লক্ষ মানুষ কবরে, আমরা এখন উপরে, ঠিক কি না? ক্ষমা আল্লাহ যদি করে দেন, দুইটা সেকেন্ডের বিষয়, অত বড় বিষয় না।